নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো এর আগের ভিডিওতে তো দেখছেন যে আমার বাবা আইছে, তো এই কারণে আজকে পিঠা বানাইবো। তো মামা গো আর মাসিগো খাইতে গইছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আজকে হলো মাসিগোতে রাতে কর্ম অনুষ্ঠান, তো ওটাও ভিডিও করার চেষ্টা করব। তো আপনার বিউটি নাটেনের সম্পূর্ণটি দেখতে থাকি। তো আজকে অনেক বাতাস আসছে, এদিকে রান্না করতেছে, দুই চুলাই রান্না বসিয়ে দিছে, একটা সরষে রান্না করতেছে আর একটা তরকারি রান্না করতেছে। সব কিছু রান্না হইলে পর পিঠা বানাইবো। রান্না করা প্রায় শেষের দিকে, পিঠা বানানোর জন্য ঘুরি গুলা গুলো নিতেছি। তো এদিকে মা পিঠা বানাইতেছে, চিতই পিঠা একবার ধুইরে আমাদের দিছো, একটা হয়ে গেছে কেন, নিরামিষ হয়ে গেছে, তরকারি কিন্তু নিরামিষ তরকারি দেখে আমাদের আমি সবাই খাইতে বসে পড়ছে। সবার খাওয়া দাওয়া শেষ, আর এখন মাসি করতে যাইতেছি, কারণ রাতে কর্ম অনুষ্ঠান। মাসি আইছে নিতে, ওই যে মামিরাও আসতেছে, তো আমি আগে আসতে আসছি, এখন সবাই মিলে মাসি করতে যাবো। আর পান তো অনুপম রে কোলে নিয়ে আসতেছে, সেও গাইবে আইছে। তো এই যে এটা হলো বাছুর, সার বাছুর হয়েছে। তো বৃষ্টি নামছে, কালকে আর ভিডিও করতে পারি নাই। আর আজকে হলাম বাপের বাড়ি যাইতেছি, তো কিছুদিন থাকবো বাপের বাড়ি, আর বাবা নিতে আইছিল আমারে, আমার আজকে খুশি খুশি লাগতেছে বাপের বাড়ি। আমার ছেলে ছেলে দেবেন খুশি খুশি না কোনছে খুশি লাগতেছে আর কষ্ট হইতেছে।
মানে যে কোনো জায়গায় কিছু থাকলে ওই জায়গা নিয়ে মায়া তৈরি হয়, তাই না? সবার ক্ষেত্রেই, কিন্তু আমার কোনো জায়গায় ইষ্টি বাড়িতে ভালো লাগে না, কিন্তু বাপের বাড়ি ভালো লাগে না। আজকে আমরা এই যে নদীর পাড়ে যেতেছি, কারণ আমাদের ওই দিকতে প্রচুর রোদ, এদিক দিয়ে গাছ আছে, এই জন্য আর কি এদিক দিয়ে নিয়ে যেতেছি। যে নদীতে জল একদম ভর্তি হয়ে গেছে, নৌকাটা কেমন এইদিকে আছে, আগে ওইদিকে আসছিল, ওইদিকে পানা আসছিল, দেখে এই যে এইদিকে আপাতত রাখছে কিছুদিনের জন্য। কি কও, নামার পাবো না? বাজারে এসে পড়ছি, এখন পর্যন্ত বাড়িতে আসি না, এবারে আরো দূর আছে। এই যে বাড়িতে এসে পড়ছি, মা দাঁড়িয়ে রয়েছে, কেমন আছো মা? দিদি কো ঘুমের মধ্যে কেমন লাগে? খুব ভালো। তো আজকে আমাদের রান্না করছে মসুর ডাল, আলু ভর্তা, আর ডিম ভাজছে, আর বেগুন। তো বন্ধুরা আমরা খাইতে বসে পড়ছি, বাতাস আছে, তারপর অনেক গরম।
ডাল দেবো ভালো হয়েছে আমারও ভালো লাগছে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন একটু বাতাসে যাইতেছি, বাড়িতে গরম, কারেন্টও গেছে গা। এই জায়গায় আবার বাতাস আছে রাস্তায়। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিও শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন।